আজকে হলো রাম বিসর্জন, সেই ক্ষেত্রে আমরা এখন আছি সাঁতরাগাছি স্টেশন। তো এইখানে দেখছেন রামচন্দ্রকে রাখা রয়েছে, এইভাবে চলে যাবে কিন্তু রামচন্দ্র গঙ্গায়। তো এখানে এখন রামটাকে বের করে দেওয়া হয়েছে। হ্যালো বাঙালি, আমি সৈকত, আমাদের টিনেজ কেমন বিগ বিগ ওয়েলকাম। আজকে হলো রাম বিসর্জন, সেই ক্ষেত্রে আমরা এখন আছি সাঁতরাগাছি স্টেশন। কীভাবে এসছি সেটা আর বলছি না, অনেক মানে আজকে ট্রেন বন্ধ আছে, শুধু আমদুল পর্যন্ত ট্রেন চলেছে। ওখান থেকে কাটা সার্ভিস করে একদম সাঁতরাগাছি এসছি, ঠিক আছে, টোটো করে করে সাঁতরাগাছি এসছি। তো এখন যাবো রাম ঠাকুরের ওখানে, মানে যেখানে বিসর্জনটা হয়। তো জানি না ঠাকুর বেরিয়ে গেছে কিনা, তোমাদের সব কিছু শেয়ার করবো, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর টাইমিংটা তোমাদের কিছু বলছি না, কারণ এর পরের বছর কখন কী হবে জানি না, তাও বিকালের মধ্যে চলে আসার চেষ্টা করো, ঠিক আছে। তো দেখতে থাকো ভিডিওটা। আমরা এখন এগিয়ে চলেছি রাম ঠাকুরের দিকে, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ কত রকম সব বসেছে, দোকানপাটগুলো বসেছে, এগুলো যেরকম দোকান আছে, এখানে প্রথম থেকে দোকান ছিল, এগুলো দোকান আছে। আর সাইডে সাইডে কিছু দোকানপাট বসেছে এখানে। আমরা এখন চলে এসেছি রাম ঠাকুরের এখানে, ঠিক আছে। দেখো পিছনে সব ঠাকুরগুলো বার করে দিয়েছে, তোমাদের যেটা বললাম একটু তাড়াতাড়ি এসো, চারটার সময় বললাম, চারটার সময় এসো না, তাড়াতাড়ি চলে এসো, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর সাইডে সাইডে যেমন মেলা বসে দেখতে পাচ্ছ, ওখানে যেমন ডিজে আছে, প্রত্যেকটা ঠাকুর বার করে দিয়েছে, রাম ঠাকুরটা বের করা হয়নি এখনো। তো সেই ক্ষেত্রে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছ বিশাল একটা মূর্তি হনুমানজি, আর এখানে অনেক ভিড়, অনেক মানুষের জড় হয়েছে এখানে। আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ রাম ঠাকুরটা এখনো বের করা হয়নি, তো এই বছরে এই শেষ, আবার পরের বছরে দেখা হবে, মানে রাম ঠাকুরটা আসবে। তো এইরকম শ্রাবণ মাসের রবিবারেই বের করে দেওয়া হয়, ঠিক আছে, মানে বিসর্জন হয়ে যায়, হাওড়াঘাটে হয়। তো এখানে যেমন পাশাপাশি যেমন প্রত্যেকটা দোকান বসেছিল, হনুমানজিকে বের করে দেওয়া হয়েছে, ওইদিকে ঠাকুরটা বের করে দেওয়া হয়েছে। আর এখানে মানে তোমরা যে এখানে যদি ঘুরতে আসো তাহলে এই ঠাকুরটা দেখতে পাবে, ঠিক আছে। এখানে রাম ঠাকুর প্রতিষ্ঠা আছে, মানে পাথরের রাম ঠাকুর তোমরা নিশ্চয়ই একটা দেখতে পাবে। আর এই ঠাকুরকে আর দেখা যাবে না আবার পরের বছরে, ঠিক আছে। এখানে যেরকম কিছু দোকান, আর এখানে প্রত্যেকটা ঠাকুর বের করে দেওয়া হয়েছে। এখানে ফুলের সাজি ফাজি সবই পাওয়া যাচ্ছে। তোমাদের ক্লোজ থেকে কয়েকটা দিক দেখাচ্ছি, দেখো। ঠিক আছে, কোনো সাউন্ড আসছে না।
তো এইখানে দেখছেন রামচন্দ্রকে রাখা রয়েছে, এইভাবে চলে যাবে কিন্তু রামচন্দ্র গঙ্গায়, প্রত্যেকটা ঠাকুরকে একসঙ্গে নিয়ে পিছনে যাবে হলো রামচন্দ্র, আরও দু জায়গা থেকে ঠাকুর আসবে। আর এখানে যে বহুরূপীগুলো দেখছি একদম উপরে রয়েছে, এই ঠাকুর বিশাল একটা হিউজ ভিড় করেছে, যেহেতু আজকে রাম বিসর্জন, সেই ক্ষেত্রে রামতলা যে হিউজ ভিড়ে আর আজকে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। পুরো যে এই রোডটা পুরো ভাগ নেবে রাম ঠাকুরটা, সেই না পুরো সাইড করে দেওয়া হয়েছে। আর এখন বেরোচ্ছে রামচন্দ্র, বেরোচ্ছে দড়ি রাখা, এইভাবে টান টান পুরো চলে যাবে রাম ঠাকুর গঙ্গায়। উপরে কিছু মানুষ সাপোর্টের জন্য বসে আছে আর নিচে দেখতে দড়ি রাখা আছে, এই দড়ি দেখছো, আমি সামনে গিয়ে দেখাতে পাচ্ছি না, দড়ি দেখতে পাচ্ছ, তো এইভাবে টান টানতে যাবে। এখানে এখন রাম ঠাকুরকে বের করে দেওয়া হয়েছে, এবার যাত্রা শুরু হবে আর কি গঙ্গার উদ্দেশ্যে। মানুষের ভিড়টা শুধু দেখো এখানে, একটা হিউজ ভিড়, আর প্রত্যেকটা ঠাকুর আর এই রাম ঠাকুরকে প্রত্যেকটা ঠাকুরকে নিয়ে একেবারে যে এগোবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আগে এগিয়ে গেছে অনেকগুলো ঠাকুর, আরও দুটো দু জায়গাতে ঠাকুর আসবে। আমরা এখন ভাসানের দিকে এগিয়ে যাচ্ছি, মানে গঙ্গার দিকে, ঠাকুর পিছনে আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। আর তোমার দেখাতে পারবো কি পারবো না জানি না, হয়তো গঙ্গার কাছে যাবো না, তো সেক্ষেত্রে যতটা দেখাচ্ছি এনজয় করতে থাকো। আর বিশাল ভিড়, এটা হিউজ ভিড়, অনেক ভিড়, ঠিক আছে। আকাশ ডাকছে, এবার বৃষ্টি হয়তো হবে, ঠিক আছে, চলো দেখা যাক, দেখতে থাকো। তোমাদের স্যারা যেটা বললাম যে তিন জায়গা থেকে ঠাকুর আসবে, তার মধ্যে এইখানে আর একটা, আর ওইদিকে রাম যেমন দেখালাম ফার্স্টে, আর এখানে একটা সব করা ঠাকুরকে একসাথে নিয়ে রাম যাবে, মানে রাম সবাইকে নিয়ে যাবে, ঠিক আছে, দেখতে থাকো। এখানে যেরকম দানপত্র ব্যবস্থা করা রয়েছে, আর সময় চণ্ডী ঠাকুর, ঠিক আছে, আমরা এখন আচ্ছা এইটা হলো ইছাপুর মাঝের পাড়ার ঠাকুর সময় চণ্ডী ঠাকুর, এখানে দানপত্র ব্যবস্থা করা। আর আমরা ঠেল ঠেলতে এগিয়ে যাচ্ছি সময় চণ্ডী মা, আর বিশ অনেক একটা হিউজ মানুষের সমাগম হয়েছে এখানে, পুরো ওই দিকটা দেখতে পাচ্ছ থেকে, এখানে এত মানুষ। এর আগে আর একটা আছে তো তোমার দেখাচ্ছি, আর এখানে এতটাই পরিমাণে ভিড় হয় যে পুলিশের এল সাপোর্ট লাগে, ঠিক আছে। আর এখানে যেমন তোমাকে বললাম যে আমরা রামের যেমন দড়ি দিয়ে ইরাম ভাই এইভাবে কিন্তু টানা হয়, তোমাদের দেখাচ্ছি দেখো।
এত ভিড়ের মধ্যে তোমাদের জন্য এত কিছু করছি, একটু সাপোর্ট দেখিও তোমরা। দেখো এইভাবে কিন্তু ঠাকুর চলে যাচ্ছে, আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে গঙ্গার দিকে। আমরা এখন রামঠাকুরের ওখান থেকে বেরিয়ে গেছি, রামঠাকুর ওখান থেকে একটা সাইড ধরে রাস্তা ধরে চলে এসেছি। এখন বৃষ্টি চালু হয়ে গেছে, তো ভিডিওটা কীরকম লাগলো জানিও, লাইক করে দিও, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? কমেন্টে বলো যে ভিডিওটা কীরকম লেগেছে, আর এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য দেখতে থাকো। আর এবং কাকা আমাদের দেখছে এখনও দাঁড়িয়ে, ঠিক আছে? যাই হোক, কিছু বলবে কাকা? ঠিক আছে, যাই হোক, কাকা দেখে গেলে আমরা ভিডিও করছি। তো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইবটা করে দিও, সাবস্ক্রাইবটা দরকার তোমাদের। টাটা আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।